الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। মানব জীবন পরিচালনার জন্য নেতৃত্ব নির্বাচন অপরিহার্য অনুষঙ্গ। মানব তখন সৃষ্টি হয়েছে, একটা সংগঠনের মাধ্যমে সৃষ্টি হয়েছে, অপরিচিত দুজন নারী পুরুষ সংগঠিত একটি দম্পতি হিসেবে যখন এক জায়গায় বসবাস করে সেখান থেকে একটি সন্তান জন্মগ্রহণ করে, এটা কি সংগঠনের প্রাথমিক ইউনিট নয়? দুইজনের জামাত হয়, একজন কি জামাত হয়? সংগঠনের প্রাথমিক ইউনিট দুইজন। জীবন সংগ্রামে চলার পথে দুইজনই একটি সংসার, সংগঠন ব্যতীত পৃথিবী অচল। এই দুজন স্বামী স্ত্রীর মাধ্যমে পৃথিবীতে মানব বংশের বৃদ্ধি ঘটেছে। প্রথম সেই দুইজন মানুষকে আদম এবং হাওয়া, তারাই আমাদের আদি পিতা ও মাতা। এখানে যদি সংস্কৃত উন্নত মার্জিত দুজন মানুষ একত্রিত হয় তাহলেই তাদের মাধ্যমে সুন্দর কিছু সন্তান আশা করা যায়। এরপরেও আমরা দেখেছি আদমের ঔরসে কাবিলের মতো এক দুষ্ট সন্তান তৈরি সৃষ্টি হয়েছে। হাবিল কাবিল যখন নিজেরা মারামারি করে সেখানে কিন্তু অন্য কোনো ব্যাপার ছিল না, কাবিলের কোরবানি আল্লাহ কবুল করেননি, হাবিলের কোরবানি আল্লাহ কবুল করেছিলেন। এই কোরবানি কবুল করা এবং না করা, এর মধ্যে হাবিলের কোনো হাত ছিল না। এটা সবাই আপনারা জানেন, কোরবানি করার মালিক আল্লাহ, আল্লাহর উপরে কোনো বান্দার হাত চলে না। কিন্তু এতেও কাবিল বরদাস্ত করতে পারল না যে তোমার কোরবানি আল্লাহ কেন কবুল করলো আর আমারটা কেন করলো না, অতএব তোমার দুনিয়ায় বেঁচে থাকার অধিকার নাই, তোমাকে হত্যা করব। হাবিল বলেছিলেন, তুমি যদি আমাকে হত্যা করো আমি আমার হাত তোমার দিকে বাড়াবো না। তুমি আমাকে হত্যা করার অপরাধ নিয়ে দুনিয়া থেকে বিদায় হও, কিন্তু আমি পাল্টা তোমাকে হত্যা করার অপরাধ অপরাধী হয়ে দুনিয়া থেকে বিদায় হতে রাজি নই। সেদিন হাবিল কাবিলের হিংসা ছিল ভালোর প্রতি হিংসা। হাবিল ছিলেন ভালো, কাবিল ছিল মন্দ। আসমানে হিংসা করেছিল ইবলিস আদমের প্রতি, জমিনে হিংসা করেছিল কাবিল হাবিলের প্রতি। হিংসা বিদ্বেষের ইতিহাস আল্লাহ সৃষ্টি, মানুষের চরিত্রের মধ্যেই এটা নিহিত। এখানে ভালো ও মন্দের দ্বন্দ্ব চলছে, চলবে কেয়ামত পর্যন্ত। ভালো সেই
যে আল্লাহ প্রেরিত হেদায়ত অনুসরণ করবে, মন্দ সেই যে শয়তানি প্রবৃত্তির অনুসরণ করবে। এই পৃথিবী সুন্দর হবে ভালো মানুষের মাধ্যমে। শয়তানের উপাসীরা যখন ক্ষমতাসীন হবে, এই পৃথিবী হতাশনে পরিণত হবে। আর সেই জন্য যুগে যুগে আল্লাহ পাক নবী রসুল পাঠিয়ে মানুষকে শান্তির পথ দেখিয়েছেন, কল্যাণের পথ দেখিয়েছেন। আল্লাহর বিধান সার্বজনীন এবং চিরন্তন। আল্লাহ সৃষ্ট সূর্য চন্দ্রের আলো এবং সূর্যের বিকিরণ, চন্দ্রের জ্যোতি বিভাস চিরন্তন। সবার জন্য কল্যাণকর, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আল্লাহর দেওয়া সূর্যের আলো ভোগ করে, চন্দ্রের কিরণ চন্দ্রের জ্যোতি ভোগ করে, নদী পুকুরের এবং মাটির গর্ভের সুপেয় পানি পান করে, কারো প্রতি আল্লাহ হিংসা করেন না। ঠিক অমনি করে আল্লাহ প্রেরিত বাণী, তার প্রেরিত বিধান ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য চিরন্তন কল্যাণ বিধান। এইখানে গিয়েই মুসলমানের সঙ্গে অন্যদের মৌলিক পার্থক্য। মুসলমান অর্থ আত্মসমর্পণকারী, যারা আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করেছেন, সেই আজ্ঞাবহ মানব জাতিকে মুসলিম উম্মাহ বলা হয়। আর যারা আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করেননি, সেই অবাধ্য মানব গোষ্ঠীকে কাফের, মোনাফেক, মুশরিক ইত্যাদি নামে নামাঙ্কিত করা হয়। বর্তমান বিশ্বের প্রায় 600 কোটি মানুষ সবাই মাত্র 40 বা 80 জনের বংশধর। নূহের মহাপ্লাবন শেষে ইরাকের মৌসেল নগরীতে জুদি পাহাড়ের পাদদেশে সামানুন নামক গ্রামে, আজ ওই গ্রামটার নাম সামানুন আছে, অর্থাৎ 80, 40 জন মুমিন পুরুষ ও 40 জন মুমিন নারীর, এই 40-40 মিলে যে 80 হলো, এটারই আরবি নাম সামানুন। আজ পর্যন্ত এই নামটা অব্যাহত আছে হাজার হাজার বছর ধরে। ওই 40 জন মুমিন নরনারীর বংশধর বিশ্বব্যাপী 600 কোটি মানুষ, সবাই কিন্তু তাদের বাপ মার মতো হয়নি। বাপ মা মুমিন ছিলেন বলেই তো প্লাবন থেকে মুক্তি পেয়ে নূহের কিস্তিতে আশ্রয় পেয়েছিলেন, সে গজব থেকে তারা বেঁচে গেছিলেন ইমানের কারণে। কিন্তু পরবর্তীকালে আমরা যারা এখন আছি পৃথিবীতে, আমরা কিন্তু আমাদের বাপ মাদের মতো হইনি। যদিও কথায় কথায় বলি আমরা আল্লাহর বিধান মানব না, বাপদাদার বিধান মানব, অথচ বাপদাদা ছিলেন মুমিন বলেই তারা কিস্তিতে উদ্ধার পেয়েছিলেন। ওই বাপদাদার কথা আমরা ভুলেও মনে করি না। আমাদের মূল বাপদাদা হচ্ছেন নূহ আলাইহিস সালামের কিস্তিতে উদ্ধার পাওয়া সেই 40 জোড়া মুমিন নরনারী। তাদের মধ্যে হাম, সাম, ইয়াফেস তিন ভাই ছিলেন, নূহের তিন ছেলে। হামের বংশধররা হেমেটিক, যারা পাশ্চাত্যের ইউরোপিয়ান কান্ট্রিতে বসবাস করে। সামের বংশধররা সেমেটিক, যারা মধ্যপ্রাচ্য এবং উপমহাদেশে আমরা বসবাস করি। ইয়াফেসের বংশধররা কালো নিগ্রো, যারা আফ্রিকান কান্ট্রিতে বসবাস করে। এটা সংক্ষিপ্ত মানবতার পরিচয়। এদের সবার কাছে আল্লাহ পাক নবী পাঠিয়েছেন। কালোদের কাছে, কালোদের মধ্যে শ্রেষ্ঠ তিন সন্তান প্রখ্যাত তাবি সাইয়েদুল মুসাইয়্যিব বলছেন, হে মানুষ মনে রেখে দিও, কালোদের ঘৃণা করো না। কালোদের মধ্যে আল্লাহ পাক মহা মানুষ দু তিনজনকে পাঠিয়েছেন। একজন হচ্ছেন লোকমান, যার নামে আল্লাহ পাক একটা সুরা নাজিল করেছেন। ইনি কিন্তু কালো, ইনি কালো নিগ্রহ, কিন্তু হৃদয়টা ছিল আলো, যাকে আল্লাহ এত পছন্দ করেছিলেন যে তাকে তার নামে একটা পুরো সুরা নাজিল করেছেন। আরেকজন হচ্ছেন কালো বিলাল বিন রাবাহ, যাকে আল্লাহ এত উচ্চ সম্মান দিয়েছিলেন, যিনি কাবার মাথা দাঁড়িয়ে আজান দেওয়ার মহাসৌভাগ্য অর্জন করেছিলেন, যিনি জান্নাতে আল্লাহ রসুলের আগে আগে জুতার আওয়াজ তিনি শুনেছেন, যার
এই মহামানুষটি কিন্তু কালো নিগ্রহ, ঠিক আর একজন কালো উমর ইবনে খাত্তাবের কীর্তিদাস যিনি প্রথম শহীদ বদরের যুদ্ধে। অতএব তোমরা কালোকে ঘৃণা করো না। আর বাকি আরব জাতি সুন্দর সুঠাম দেহের অধিকারী, পৃথিবীর শ্রেষ্ঠ বংশ কুরাইশ বংশ মধ্যপ্রাচ্যে অবস্থিত এবং পৃথিবীর নাভিস্থল কাবা গৃহ মক্কায় অবস্থিত, যেটা পৃথিবীর প্রথম ইবাদত গৃহ। সে প্রথম ইবাদত গৃহ মক্কায় আল্লাহ পাক সৃষ্টি করেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিল বিবাক্কাতে মুবারাকাতান, যেটা আল্লাহ পাক নিজেই বলছেন পবিত্র গৃহ। সমস্ত পৃথিবীর নাভিস্থল হচ্ছে মক্কা। আজকে আমরা যে সময়ের অনুসরণ করছি এখন 12:55 বাজে, এটা কিন্তু গ্রিনিচ মান, এটা লন্ডন অর্থাৎ ব্রিটিশরা সারা বিশ্ব শাসন করতো, তারা তাদের বড়ত্বের অহংকারে লন্ডনের সঙ্গে হিসাব করে গ্রিনিচ মান সময়সূচি ঘোষণা করেছে। ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে দেখবেন এই সময়সূচি পরিবর্তন হয়ে কাবাগৃহের সঙ্গে সময়সূচি নতুনভাবে আবার আসবে সারা পৃথিবীতে, কারণ কাবাই হচ্ছে পৃথিবীর মধ্যবর্তী স্থান। আমরা আশা করব আমাদের বংশধররা দেখবে যে এই গ্রিনিচ মান চলবে না, গ্রিনিচ মানের বদলে কাবার মান চলে আসবে ইনশাআল্লাহ। সমস্ত বিশ্বের মূল কেন্দ্রই হচ্ছে কাবা, কাবাকে কেন্দ্র করে আল্লাহ পাক সারা বিশ্বে মানব সৃষ্টি করেছেন। সমস্ত নবী রসুল এসেছেন কিন্তু মধ্যপ্রাচ্যে, শুধু ফিলিস্তিনে প্রায় 5,000 নবীর বসবাস ছিল, একদিনই না যুগে যুগে। সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম কবর আছে। নবী রসুল সবার দাওয়াত ছিল একটাই, তবে আহুদাইয়া ফলা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। অত্যন্ত সংক্ষিপ্ত কথা আল্লাহ পাক কথা বলেন, এজন্য কোরআনের তুলনীয় কোনো সুরা বা আয়াত আজ পর্যন্ত পৃথিবীর কোনো জ্ঞানী মনুষ্য একটা সৃষ্টি করতে পারেনি, একটা লাইনও তৈরি করতে পারেনি আরবের জ্ঞান গর্বী মানুষেরা। আদম তুমি জান্নাতে নেমে যাচ্ছ, দুঃখিত হয়েও না, তুমি আমার প্রিয় সৃষ্টি, খালাক্ত বিয়া দাইয়া, আমার দুই হাতে তোমাকে আমি সৃষ্টি করেছি, তোমার নিজের ভুলের কারণে আজকে তোমাকে শাস্তি পেতে হচ্ছে। মনে রেখো ফায়ামিন হুদাম, যখন তোমার কাছে আমাদের হেদায়ত আসবে, ফমান তাবেয়া হুদাইয়া, যে ব্যক্তি আমার প্রেরিত হেদায়ত অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন, তার কোনো ভয়ের কারণ নাই, কোনো দুঃখের চিন্তার কারণ নাই। আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, কিন্তু যারা আমার প্রেরিত হেদায়তকে অস্বীকার করবে এবং আমাদের আয়াতসমূহকে মিথ্যা বলবে, ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, তারা হবে জাহান্নামের অধিবাসী, সেখানে তারা চিরদিন থাকবে, বেরোতে পারবে না। এই কথা বলে আদমকে আল্লাহ পাক জান্নাতে নামিয়ে দিয়ে বিদায় করে দিলেন। বাবা আদম সেই কথাই তার সন্তানদেরকে শিখিয়েছেন, সব সন্তান তার কথা মানেনি, কিন্তু নবীদের বক্তব্য চিরকাল একই ছিল। আদম থেকে শুরু করে মোহাম্মদ পর্যন্ত সমস্ত নবী সবারই একই বক্তব্য ছিল, আনাইবুদুল্লাহ অস্তানিব তাগুত, তোমরা আল্লাহর দাসত্ব করো, তাগুতের তাগুত থেকে বিরত হও। আজকের পৃথিবী তাগুতের শাসনে বিধ্বস্ত প্রায় হয়ে গেছে, বিজ্ঞানীদের ভবিষ্যৎবাণী এই অবস্থা যদি চলতে থাকে সর্ববেশি 18 বছরের পরে পৃথিবীর মানুষ পানি পাবে না। ইতিমধ্যেই 21টি দেশের লোক পানি পাচ্ছে না, ভারতের 21টি শহরে আর 1.5 বছরের মধ্যে পানি থাকবে না, তার মধ্যে নয়াদিল্লি বোম্বে এ সমস্ত বড় বড় শহরগুলো আছে। যেভাবে জুলুম চলছে এই জুলুমের প্রতিফল তারা পাবে, এবং ভবিষ্যৎবাণী হয়ে গেছে অতি সত্বর ঢাকা পরিত্যক্ত নগরীতে পরিণত হবে, কারণ ঢাকার পানি বিষাক্ত, ঢাকার বাতাস বিষাক্ত, এত উপদেশ দেওয়া সত্ত্বেও মানুষ কথা শুনছে না। আর যত শিল্প কারখানা হবে তত বেশি আগুন জ্বলবে, আবহাওয়ায় অ্যাসিড আসবে, নাইট্রোজেন আসবে, যত হবে তত বায়ুমণ্ডল দূষিত হবে। রাজশাহী বর্তমান পৃথিবীতে সবচেয়ে
সুন্দর নগরী, গ্রিন সিটি, ক্লিন সিটি, এটা আমাদের জন্য একটা সুসংবাদ। সারা বিশ্বের হিসাব নিকাশ শেষে ওই বিদেশি বিজ্ঞানীরা যেগুলো বলেছেন আমরা পত্রিকায় পড়ি, বর্তমানে পৃথিবীতে দূষিত নগরীর মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে এক নম্বরে নয়াদিল্লি, দুই নম্বরে ঢাকা, আর সবচাইতে সুন্দরতম নগরী হচ্ছে রাজশাহী। এই নগরী ধ্বংস করার জন্য পায়চারা চলছে। আমাদের রহমত ছিল পদ্মা নদী, সেটাকে ধ্বংস করেছে, বানিয়েছিলেন মরুভূমি, মরুভূমি থেকে শান্তির বাতাস আসে, এখন একটু পদ্মা পানি এসেছে, মানুষ সব ছুটছে পানি দেখার জন্য, কত যে আনন্দ লাগে পানির ধারে গেলে। এখন আবার শুনছি মেডিকেল হবে এখানে, 1000 শয্যা বিশিষ্ট, আমরা হাঁটতে যাই সকালে একটু পানির ধারে যাই, আর খালি দুঃখ করি হয়তো আর 2 বছর পরে পানি আর পাবো না। যত শিল্প হবে ততই মানুষের ধ্বংস এগিয়ে আসবে, গ্যাস বের হবে, নতুনভাবে কিছু আবিষ্কার করার ক্ষমতা আমাদের নাই। আস্তে আস্তে মানুষকে আমাদের চূড়ান্ত ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা চাইব এই পৃথিবীকে শান্তিময় পৃথিবীতে গড়ে তোলার জন্য, আর সেজন্য মানুষগুলোকে শান্তিপ্রিয় হতে হবে। দুটা লাভ, নগদ লাভ এই আমি কোটিপতি হব, আর নগদ ক্ষতি এই আমি কোটিপতি হতে গেলে কোটি মানুষকে ধ্বংসের কারণ হতে হবে। কোনটা আগে নিব, কোটি মানুষকে ধ্বংস করে আমি নিজেকে কোটিপতি হব? কোনো জ্ঞানী মানুষ এটা মেনে নেবে না, কিন্তু দুষ্ট লোকগুলো ভাববে সব কিছু লয় হোক আমার খালি জয় হোক। এই দুষ্ট মানুষেরই এখন পৃথিবীর শাসন ক্ষমতায় বসে আছে, আর দুষ্ট একটা চক্রান্তের মাধ্যমে, কথিত নির্বাচন মানে একটা দুষ্ট চক্রান্ত। এখানে কোনো সঠিক নির্বাচন হয়নি, হবেও না কোনো কালেও। ইসলাম সব ব্যাপারেই আমাদের হেদায়ত দিয়েছে, যারা সে হেদায়তের অনুসরণ করে তারা শান্তি পাবে। আজকে 55টা জেলায় 3-55 কত হয়, এতগুলো নেতা নির্বাচন হলো, টু শব্দে দেখছেন, কেউ বলছে আমাকে বাদ দিয়ে ওকে কেন করলেন, আমি আর থাকবো না এর সাথে, বলেছে কেউ? ইনশাল্লাহ যদি কেউ বলে সে বাদ হয়ে যাবে। এখানে প্রশিক্ষণ হাদিসের মাধ্যমে, যে আমরা সেটে জেনারেল যে হাদিসটা আপনারা শুনেছেন, ওই একটা হাদিস কি যথেষ্ট নয়? কেন, আমার নবীর নির্দেশ, এটা আল্লাহ পাকের প্রেরিত হেদায়ত। এখানে আল্লাহ পাক যে হেদায়ত আমাদের দিয়েছেন, আমাদেরকে জান্নাতে যেতে গেলে ওই হেদায়ত মেনে চলতে হবে, আর সেই কারণে দেখেন এত চমৎকার নির্বাচন ব্যবস্থা আমরা উপহার দিয়েছি জাতিকে। যদি ঠিক এইভাবেই জাতীয় সংসদ নির্বাচন হয়ে যেত, তাহলে আমাদের মন্ত্রী বা আমাদের প্রেসিডেন্ট ইচ্ছামতো দেশের বাছাই করা ব্রেনগুলোকে নিয়ে উনি মন্ত্রী পরিষদ বানাতে পারতেন, সংসদ বানাতে পারতেন, কিন্তু ওনার কোনো ক্ষমতা নেই, হাত পা বন্ধ। এই ভোট দিয়ে আমরা যেসব পাঠাবো, যে ভালো হোক আর মন্দ হোক, তাদেরকে নিয়ে ওনার চলতে হয়, ওনার কোনো ক্ষমতা নেই। ওই যে ডেঙ্গু নিয়ে কিছু করতে পারছে না প্রেসিডেন্ট, খালি আওয়ামা করছে, অর্থমন্ত্রী খালি বলছে আল্লাহ তুমি আমাকে ডেঙ্গু থেকে রেহাই দাও, এই জন্য কি মন্ত্রী হয়েছে নাকি? তা কারণ তার কিছু করার ক্ষমতা নেই। এই জন্য শেখ মুজিব বলেছিলেন আমি চোরের খনি পেয়েছি, এই খনি হটানোর ক্ষমতা তার কাছে ছিল না, কারণ তিনি গণতন্ত্রের অনুসারে ছিলেন। যদি তিনি আমির হতেন খনি হটানোর কোনো ব্যাপারই তার কাছে থাকতো না, কারণ খনিগুলিকে উনি সবগুলোকে ঝুলাতেন, ফাঁসিতে সব সাইজ হয়ে যেত। ব্যক্তি এককভাবে কোনো কাজ করতে পারে না, যদি সমাজ যদি সুন্দর না হয়। আহলাদিস আন্দোলন বাংলাদেশ মানুষকে এই প্রশিক্ষণটা অন্তত দিয়েছে নেতৃত্বের ব্যাপারে, যে নেতৃত্ব সংস্কারের জন্য কোরআন এবং হাদিসের এই আলোকে আমাকে নেতৃত্ব সংস্কার করতে হবে। এটা বাংলার জমিনে বলতে পারেন একেবারে ইউনিক। উপমহাদেশে যতগুলো আহলাদিস সংগঠন আছে, ভারতে, পাকিস্তানে, নেপালে এবং বাংলাদেশে, কোনো আহলাদিস সংগঠনে নেতৃত্ব নির্বাচন এভাবে হয় না যেটা আমরা করলাম। তারাও নিজেদের আহলাদ বলে গর্ব করে, কিন্তু হাদিস তারা মানে না, এটা আমরা তাহারিকে দিয়েছিলাম। কত যে গ্রুপিং হয়, কত যে মারামারি কাটাকাটি সেখানে হয়, এবং দিল্লিতে 2-3টা বিল্ডিং হয়ে গেছে এক এক দলের, একটা আমাকে দলে টানার জন্য তারা আমাকে পাঠায়, প্রত্যেক দলই আমাদের কাছে রিপোর্ট পাঠায় অমুকের বিরুদ্ধে অমুকের বিরুদ্ধে, আমি নিয়ে এসব বাক্সে রেখে দিই, কে এসে পড়ে গেলে বসে বসে, বড় বড় জাগিয়ে দলম, যত আলেম তত দল। প্রচলিত এই গণতন্ত্রের অভিশাপ ইসলামপন্থীদের উপরে চরমভাবে এসে গেছে,
কারণ একটা অভিশপ্ত দেশে পরিণত হয়েছে। এই অভিশপ্ত নীতির পরিপোষক হচ্ছেন আলেম সমাজ, অধিকাংশ আলেমরাই এর সমর্থন করে চলে যাচ্ছেন। আমরা এর বিপরীত কথা বলাতেই এই আলেমদের শাসন আমলেই আমাদেরকে জেল খাটতে হয়েছে, সেকুলাররা কিন্তু আমাদের জেল খাটায়নি। সেকুলাররা নিজেরাই জানে যে আমাদের কাজটা ভালো না, চোর নিজেই জানে যে আমি চোর, এই জন্যে সে কাউকে বলল যে তোমরা চোর হও। সেকুলাররা তবু আলেমদেরকে সম্মান করে, কিন্তু আলেমরা ক্ষমতা গেলে আলেমদের হাতে হ্যান্ডক্যাপ করিয়ে প্রকাশ্যে টিভিতে শুনিয়ে দেয়, দেখো শাস্তি তোমাকে দিলাম। আপনারা আমার চেহারা দেখেননি টিভিতে? কারা করলে এগুলো? আলেমরা করেনি? কারণ তারা এই শিরিককে হজম করেছেন, আমরা এই শিরকি গণতন্ত্রকে হজম করি নাই। তারা মানুষ পূজায় আমাদেরকে বাধ্য করতে চেয়েছিলেন, আমরা মানুষ পূজানে আমরা আল্লাহর ইবাদতকে মানুষকে আহ্বান করেছি। কারণ আমার রসুল বলে গিয়েছেন কোরআনের বাণী, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমরা জিন ও ইনসান সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। আর আল্লাহ বলে দিয়েছেন ওমা আতাকুম রসুলু ফাখুজুহু ওমা নাহাকুম আনহু ফানতাহু, আমার রসুল যা বলে তা শোনো, যা নিষেধ করে তা বর্জন করো। আমার রসুল এই শিক্ষা আমাদের দেন নাই, বিধায় আমরা ওই সমস্ত ইসলামী দলের কথা শুনি নাই, যদিও আমরা তাদের হিসাবে জাহান্নাম, কারণ ওই দলকে ভোট দিলে আমরা জান্নাতে চলে যেতাম, আমরা ওই জান্নাত চাই না যে জান্নাতে কোরআন হাদিস বিপরীত কথা বলে। এই এখন যে কথা বলছে 2019 সালে, এই কথাটা 1978 সালে বলাটা সমান ছিল? পিছনের দিকে আবার তাকান, সেই সময়ে এই ধরনের কথা উচ্চারণ করা বাংলার জমিনে একটা চূড়ান্ত একটা বিদ্রোহ ছিল। হ্যাঁ, সেজন্য ঢাকা ইউনিভার্সিটিতে আমাকে মারার উদ্দেশ্যে আমার রুমে হামলা করা হয়েছিল। আমাকে না পেয়ে আমার রুমমেট বরিশালের আবদুল্লাহ বল, তাকে ধরে নেড়া করে চুনকালি মাখিয়ে মাথায় ঢোল দিয়ে সারা বিশ্বে ক্যাম্পাস ঘোরানো হয়েছিল। আল্লাহ আমাকে অলৌকিকভাবে বাঁচিয়ে দিয়েছিলেন সেদিন। পরে যখন শুনলাম যে এই অবস্থা, আমি হলে ঢুকতে গেছি, আমাকে নিষেধ করলো যারা হলে সামনে খাতা এসে লেখে কে বেরোলো কে ঢুকলো, সে বলছে ভাই আপনি খবরদার ঢুকে নাম শিখে চলে যান। কেন? বলে আপনার জন্যই আজকে হল ভাঙচুর হলো, লোটপাট হলো, দেখেন কোনো গ্লাস নেই, সব ভেঙে ফেলেছে, আপনাকে পেলে তো সিঁড়ে টুকরাট করে ফেলবে। বলে কারা? তখনকার সময় সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক দল ছিল আওয়ামী লীগের পরেই। না রে বাবা যাসো, এই যে আব্দুর রব মিয়া এরাই ছিল, এদের বিশাল দবদবা ছিল। কত নম্বর রুমে থাকে ওরা? বলে 348 নম্বর রুমে থাকে। সোজা চলে গেছি, ওরা ভাই ভাই যাই যাই না, ভাই যাই না, যাও না মানে আমাকে বাঁচাবার মালিক আল্লাহ। ওরা তে তখন তো যুব সংগঠন কিচ্ছু না, 77-এর কথা বলছে। সোজা রুমে যে দরজা ধাক্কা দিয়েছে খুলে দিয়েছে, আমাকে দেখে থ, সবার হাতে অস্ত্র, কি আপনারা কি আমাকে খুঁজছেন? কথা নেই কার মুখে, সে ইতিহাস যখন মনে আসে। আমি মনে করি আমি আসলে তখন মানুষই ছিলাম না, জিনভূত নাহলে এরকম সাহস করে নাই, কিন্তু পাগলে মানে কেন আপনার আপনি আমাকে খুঁজছেন, আমাকে মারবেন, প্রস্তুত আসেন। তখন বলছে আপনি ঢাকার মোড়ে মোড়ে মুক্তিযোদ্ধাদের বীরদের মূর্তি খাড়া করবো বলে আমরা প্রস্তাব করেছি সরকারের কাছে, আপনি কেন এর বিরুদ্ধে আজাদ পত্রিকায় বিবৃতি দিলেন? এবং শুধু বিবৃতি দিলেন না, নাম দিলেন 538 হাজি মহসিন হল, এটাও লিখলেন। এই সাহস আপনাকে কে দিল? এই সাহস আমাকে আমার আল্লাহ দিয়েছে। বলুন এখন কী বলতে চান? এই শোনার পর ওরা দুর্বল হয়ে গেছে, আমার আল্লাহ আমাকে মূর্তি হারাম করে দিয়েছে, আর আপনারা মূর্তি এখানে কায়েম করার চেষ্টা করছেন। ঢাকা মসজিদের নগরী কখনই মূর্তি নগরী হতে পারে না। 77 সালে চিন্তা করেন, এখনকার চিন্তা করেন না? তখন কে সাহস দিয়েছিল? স্বীকার করেন এগুলো? লাভ হলো এই, পুরো গ্রুপটাই এত ভক্ত হয়ে গেল, আমাকে বাধ্য করলো ভাই আপনাকে প্রতিদিন এখানে তফসির করতে হবে। মানে বাবা প্রত্যেকদিন হবে না, বুদ্ধি বিশুদ্ধবার করবো, মসজিদ একদম ভরা, সবাই জাসদের আমলে ছেলেবিলি বলছে আমরা আর কারো আসব না। কথা বুঝছেন?
সৎসাহস নিয়ে এদেশে প্রকৃত ইসলামের দাওয়াত ফিরিয়ে আনার জন্যেই সেদিন যে চেষ্টা আল্লাহাক আমাদের মাধ্যমে করিয়েছিলেন, ওই চেষ্টা আজও যে 41 বছর পর্যন্ত অব্যাহত আছে, এটা কি আল্লাহাকের বিশেষ রহমত নয়? একটাই খালি বক্তব্য, আমার রসুল তা বলেছেন এটাই সত্য, আর দুনিয়ার সব লোক একদিক গেলে আমার ওটা মিথ্যা। তাজরিদুল ইবাদা লিল্লাহ ওয়াহদা, তাজরিদুল ইত্তিবা লির রসুল ওয়াহদা, এই চূড়ান্ত বক্তব্য দিতাম রিজ দিয়েছিলাম প্রথমে সাক্ষীরাতে। আমার ইবাদত হবে শুধুমাত্র আল্লাহর জন্য, এখানে কোনো পীর ফকির এখানে শরিক হবে না। আমার আনুগত্য হবে শুধুমাত্র আমার রসুলের প্রতি, মাঝখানে কোনো ইমাম হুজুররা যোগ দিতে পারবে না, সবই হবে শর্তাধীনে। নিঃশর্ত আনুগত্য আমার আল্লাহর কাছে, নিঃশর্ত অনুসরণ আমার রসুলের কাছে, রসুল ছাড়া কেউ আমার সামনে থাকবে না। সেই সময় মূর্তির বিরুদ্ধে কথা বলে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কথা বলাটা সার্টিকারি ব্যাপার ছিল, সারা বিশ্ববিদ্যালয়ের নাম পড়ে গেল, বাপরে বাপ কে আসছে এখানে, দেখলো যে আমার কোনো সংগঠনই নাই, বলি একাই যা করলো আমরা সংগঠনে কী করলাম, শুধু স্মরণ করে দিচ্ছি আপনাদেরকে আন্দোলনের পাথ হাসিলের জন্য। এই বিশাল জনতার মধ্যে, মসজিদ ভরা মুসল্লিদের মধ্যে যে একজন লোক সাহসী যুবক এখানে থাকে, তার দিয়েই বাংলার জমিনে পুনরায় আবার আন্দোলন এগিয়ে যাবে। আমরা ওই সমস্ত কর্মীদের প্রতি আজকে আহ্বান জানাব, আবার 1 বছর পরে হয়তো দেখা হবে, বুকের সাহস নিয়ে জান্নাতের আকাঙ্ক্ষা নিয়ে দৃঢ়ভাবে আহলে হাদিস আন্দোলনের দাওয়াত দিয়ে যান। ডাইনে বামে তাকাবেন না, দুনিয়াবি স্বার্থকে পায়ের তলে দাবিয়ে দেন, অলসতা বিলাসা থেকে হারাম করুন। নারী হন পুরুষ হন প্রত্যেকের যেতে হবে জান্নাতের লক্ষ্যে, প্রত্যেককেই যেতে হবে কবরে, সেখানে যেন আমাকে জাহান্নামের আগুনে পুড়তে না হয়, যেন সেখানে আমাকে জাহান্নামের দরজা দিয়ে আমাকে আগুনে ঝাঁজ না দেওয়া হয়, যেন সেখানে আমাকে গদা দিয়ে পিটানো না হয়। হাদিসে বলা হচ্ছে এমনভাবে তার পিটানো হবে শুধু জিন এবং ইনসান ছাড়া সবাই শুনবে, তার চিৎকার ধ্বনি, ওই কষ্ট জাহান্ন কবরে ঢুকিয়ে আমার হবে, আমার মাথায় গদার আঘাত পড়ুক, এটা কেউ চাইবেন? হাদিস আপনারা জানেন, মৃত্যুকে স্মরণ বইটা পড়বেন? আমি রাজি নই, আমার জানা যায় লক্ষ মানুষ হোক না কেন কিছু যা আসে না, যদি আমি অন্যায় করে মরি ওই কবরই আমাকে ভুগতে হবে, শুরু হবে ওখান থেকেই। আমার জীবনে কোনো পর্যায়ে আল্লাহর সঙ্গে শরীক থাকবে না, আমার আনুগত্যের কোনো পর্যায়ে রসুলের সঙ্গে কারো শরীক থাকবে না। শরীক শুধু আল্লাহর সঙ্গে হয় না, শরীক রসুলের সঙ্গেও হয়। যারা রসুলকে সামনে রেখে তার সঙ্গে ইমামকে যোগ করে, ওরা রেসালাতের সঙ্গে ইমামতকে শেরক করে, ঠিক যারা রেসালাতের সঙ্গে ওলি মানে আউলিয়া মানে, ওরা রেসালাতের সামনে ভিলায়তের পর্দা খাড়া করে। ভিলায়তের পর্দা ছিন্ন করে রেসালাতের প্রতি আনুগত্য করা খুবই কঠিন। যারা স্বপ্নের ভিত্তিতে দেশে তবলিগ চালায়, এরা স্বপ্নের অনুসারী, এরা হাদিসের অনুসারী নয়। স্বপ্ন দেখেছে ইলিয়াস তুই বাংলার জমিনে যে উপমহাদেশে গিয়ে দাওয়াতের কাজ কর, এই স্বপ্নে আমরা বিশ্বাস করি না। স্বপ্ন যদি নবীদের হইতো তাহলে বিশ্বাস করতাম, মিথ্যা ধোকা দিয়ে শোনানো হচ্ছে, 2 লাইন কবিতা পড়লো প্রশংসা করলো, আর নবী তাই কবিতা শুনে খুশি হয়ে গেলেন, কবর থেকে হাতটা উঁচু করে বের করে দিলেন, তার হাতে মোসাফা করা হলো। মোসাফার এই দৃশ্যটা মানুষ তো বিশ্বাস করবে না, তো বিশ্বাস করানোর জন্য যোগ করা হলো। এই সময় সেখানে উপস্থিত ছিলেন প্রায় 90,000 হাজি সাহেব, আরও বিশ্বাস করানোর জন্য যোগ করা হলো, এই 90,000-এর মধ্যে শেখ আব্দুল কাদের জিলানী পর্যন্ত মজুদ ছিলেন। আপনি বলছেন নাউজুল্লাহ, তারা বলি সুবহানাল্লাহ। এই সমস্ত ইসলাম এদেশের মুসলমানকে ইমান ধ্বংস করে দিয়েছে, লক্ষ লক্ষ মানুষ ওরসে হাজির হচ্ছে, 20 টাকার একটা কার্ড নেওয়ার জন্য লাইনের পর লাইন দিচ্ছে। বলা হচ্ছে আপনি এগুলো কেন করছেন, ক্যান্সারের ওষুধ এসে ওষুধ খান? না, এই তাবারক খালি তো অসুখ ক্যান্সার সারবে, এই তাবারক নেওয়ার জন্য সারাদিন দাঁড়িয়ে থাকবে তাও ভালো। কী বিশ্বাস তাদের ঢোকানো হয়েছে,
এই বিশ্বাসের জগতে যে শিরিক ঢুকেছে, অবশ্যই এই বিশ্বাসের জগৎ থেকে শিরিক মুক্ত হতে হবে। ঠিক কর্মজগতে যেভাবে বিভিন্ন মজহাবি কর্ম ঢুকে গেছে ফসওয়া ফরায়েজ, এই কর্মজগৎকেও এই বেদাতি আমল আখলাক থেকে পরিচ্ছন্ন করতে হবে। এই দুই দিকে সকল জাতীয়তাবাদী আহলাদিস যারা, যারা শুধু নামে আহলাদিস বলে, তারাই কিন্তু প্রধান বাধা। আল্লাহ রসুলের দাওয়াতে প্রথম বাধা ছিল কুরাইশ বংশের লোকেরা, আমাদের দাওয়াতে প্রথম বাধা আহলাদিস লোকেরা, এবং আহলাদিস সাধারণ লোকরা, আলেমরা বেশি। আমরা কাউকে সবাইকে সম্মান করি, কিন্তু কোনো অবস্থায় আমরা রসুলের উপরে কাউকে স্থান দিতে রাজি নই। হাদিস কোরআন তারাও বোঝেন, আমরাও বুঝি, তারা তাদের বুঝ নিয়ে থাকুন, আমরা আমাদের বুঝ নিয়ে থাকি। যদি আপনার পছন্দে আমল করবেন, নাহলে করবেন না। কোন আমাদের আকিদারা খালি মুখস্থ করে রাখেন, তাজরিদুল ইবাদা লিল্লাহি ওয়াহদা, তাজরিদুল ইত্তিবা লির রাসূলি ওয়াহদা, দায়িত্বহীন বক্তব্য, কোনো রকম ঘুর পেশ আমরা বুঝি না। কোরআনে যা আছে তাই মানব, যা নাই তা ছাড়ব। হাদিসে এবং সহি হাদিস হতে হবে, কোনো সাহায্য চলবে না। সহি হাদিসে যেটা আছে ওটাই মানব, যেটা নাই সেটা ছাড়ব। আপনি কিয়াস করে করে নিজের ইচ্ছা মতো একটা ফতোয়া দেবেন, আর হাদিসকে ঘুরিয়ে ফিরে নিজের মতো করে নেবেন, এসব চলবে না। কতজন আপনার সঙ্গে আসে না আসে আমার দেখার দরকার নেই, আমি দেখবো কে আমাদের মাঠে আমাকে যিনি সাফাত করবেন তিনি কী বলেছেন ওটাই আমার দেখার বিষয়। কারণ আপনি তো সাফাত করবেন না। আহলে হাদিস আন্দোলনের এই আপোষহীন সংগ্রামী ইতিহাস খালি আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি, আপনাকে আমাকে অবশ্যই সেদিকে এগিয়ে যেতে হবে। খুলনা সিটি কলেজের ছাত্র আমরা, আমরা বাংলা জমিনে বসবাস করি, আমরা কি ঈদের সালাতটা প্রকাশ্যে পড়তে পারি না? খুলনার আহলে হাদিস আলেম ওলামা নেতৃবৃন্দের সাহস কুলাচ্ছে না যে প্রকাশ্যে গেলে যদি হানাফিরে মারে। সিদ্ধান্ত নিলাম যেতেই হবে আমাকে সামনে। ডিসি কাজ পাঠানো হলো এক আহলে হাদিস মুক্তিযোদ্ধাকে, ভীতু কাপুরুষ, এসে বলছে কি, ওরে বাপরে বাপ, ডিসি সাহেব বলছে এরা হলো সে জিহাদি দল, এরা সে বালাকোট যুদ্ধ করেছে, ব্রিটিশ খেদিয়েছে, এদেরকে বাহ্য যদি ঈদের মাঠে আনতে বলি ওরা আরও জিহাদি হয়ে যাবে, ওদেরকে সামনে আনা যাবে না। ওই মুক্তিযোদ্ধা বাড়ি পাব না, ও সাংবাদিক দিল আমাকে একটা ধমক লে, বেটা তুমি কী জন্য গেছিলে মুক্তিযুদ্ধ করার জন্য? খালি কলকাতায় গেছিলে মদ খাওয়ার জন্য? বেটা সিটি আসলো রাত্রে একটার সময়, সমানে হরন মারছে ডিসির গাড়ি, সিটি হাতে পেলাম, কী বাবা যত আহলে হাদিস আছে বলে দেন যেন কাল ঈদ পড়তে না আস। তাহলে আচ্ছা ঠিক আছে তুমি যাও, ডিসিকে বলে দাও যেমন স্যার হুকুম পালন করলাম। ও চলে গেল, কিসের হুকুম পালন করা, কাউকে বলিনি। আগে ঘোষণা দেওয়া হয়েছে সব আসবে, কি ওটার নাম হাদিস পার্কে, লোক চলে আসছে চারিপাশ থেকে, প্রায় 250 মতন লোক হয়ে গেছে। টাইম দিয়ে দিছে আমাদের মতো, মানে আমাদের মানে আমার সঙ্গে খালি একটা দুটো লোক আছে, আর কেউ জানালে তো করতেই দিত না আমাদের আহলে নেতারা। চলে গেলাম ময়দানে, পরে নেতারা জেনেছে যে ডিসি সিটি ভায়োলেট করে উনি চলে গেছে, তখন মসজিদে যারা সভাপতি সেক্রেটারি যারা ছিল সব পালাইছে, বলে না ওনার সাথে গেলে আবার জেল খাটা লাগবে। চলে গেল, পুলিশ দুই গেটে ভর্তি ট্রাক ভরা। তাহলে পুলিশ ভাইরা আপনাদের নির্দেশ আমার পকেটে আসে, বলা আছে যদি কেউ অর্ডার ভায়োলেট করে তাকে অ্যারেস্ট করে নিয়ে আসো। আপনারা আমাকে অ্যারেস্ট করার জন্য নিয়ে আসছেন, তো এই যে সিটি আমার পকেটে আসো। মুসলিদের শুনিয়ে দিলাম, মুসলিম ভাইরা আমার এসছি এখানে সালাত আদায় করতে, যারা আমার সঙ্গে জেল খাটানো যেতে রাজি আছেন তারা বসুন, নইলে চলে যান ওই সার্কিট হাউসে আছে বেদাতিরা সালাত আদায় করছে, ওখানে যে সালাত আদায় করুন। তারা খুলনা চেনেন, হাদিস পার্কের সার্কিট হাউস খুব বেশি দূরত্বে না। তখন বলছে কি জেল খাটতে হবে ঈদে সালাত আদায় করতে গিয়ে? অসম্ভব, এটা হতেই পারে না, আমরাও আপনার সঙ্গে জেল খাটব। ঠিক আছে চুপচাপ বসেন, এই পুলিশ ভাইরা গেটে থাকো, আমি খোতবা দেব। ঈদ উল ফিতর ছিল, খোতবা দিলাম চূড়ান্ত খোতবা প্রায় এক ঘন্টা ধরে, তারপরে সালাত আদায় করালো, মানে খোতবা শেষে বেরিয়ে আসলাম। কি আসেন অ্যারেস্ট করেন? পায়ে হুমড়ি খেয়ে বলছে কেন অ্যারেস্ট করবো, আপনি খোতবা দিলেন, এত করে চোর চোট্টের খোতবা না, আপনাকে কেন অ্যারেস্ট করবো, আমরা মানুষ না। চলে গেল। সেই ঈদগাহ আজও অব্যাহত আছে খুলনা হাদিস পার্কে আহলে হাদিসের নামে। 1974 সালের ঘটনা এটা, তন্ত্র যুব সংঘ নাই, একাই সব। এই জন্য আমি বারবার বলছি সাহসী হন,
ভীতু কাপুরুষের জন্য হালেজ আন্দোলন নয়, হালেজিস্ত আন্দোলন প্রতিটি পদে পদে সংস্কার করবে সমাজকে। সমাজ সংস্কার যারা করে তাদেরকে অবশ্যই সাহসী হতে হয়। ডাক্তার যদি রুগীকে অপারেশন করার সময় হাত পা কাঁপে, থরটা কাঁপে, তো তো রুগী নাড়ি কেটে ফেলে দেবেও, ডাক্তারকে সাহসী হতে হবে না? প্রত্যেক কর্মীকে বলছে সাহসী হন। সাহসী লোকগুলো সভাপতি সেটির সাধারণ সম্পাদক হবে, আমার হাতে এই তিনজনই। বিতলককে আমি রাখবো না সামনে, ততদিন পর্যন্ত মজলিস শ্যামলা আমাদের এই মেজাজ নিয়ে কাজ করবে, ততদিন তারা আমার সঙ্গে মজলিস আমলে থাকবে। একসময় বিনা আমলে কাজ করেছি একাই, দরকার আবার একা হবো তাও ভালো, ভীতু কাপুরুষ কাউকে আমি আমলে রাখবো না, সুরাতেও রাখবো না। সবাইকে বলে দিচ্ছি এটা কোনো এমপি পদ না যে আপনি পাঁচ বছর থাকবেনি, পাঁচ বছর দশ বছর ধরে এটা পদের কোনো বিষয় এটা নয়। যিনি যেখানে আছেন আপসকামিতা পরিহার করুন, ইমারত থেকে কেন্দ্র থেকে যে ঘোষণা যাচ্ছে চুপচাপ অনুসরণ করুন, কারণ দিন রাত আমরা গবেষণায় থাকি কোনটা ভালো কোনটা মন্দ, আমরা ওই তালেই থাকি যে সুযোগ আপনার নাই। হতে পারেন আপনি বিশাল ডিগ্রি অধিকারী, তা আপনার সে সময় নাই, আমাদের দিন রাত কাটছে খালি গবেষণার মধ্যেই। যদি একটা ভুল দেখি পরের সংখ্যা আর তারিখে সংশোধনে দিয়ে দিয়ে আসছে, দেখেন না আপনারা? আমাদের ভুল স্বীকার করতে আদৌ আপত্তি নেই, কিন্তু জোর করে আপনি চাপিয়ে দেবেন বড় বড় হুজুরের নাম করে করে, ছাড়েন সব হুজুর, আমার সামনে আছে আল্লাহ রসুল। আহলেদিস আন্দোলন বাংলাদেশের এই দ্ব্যর্থহীন এবং আপোষহীন এই বক্তব্য আপনাদের সবাইকে আমরা পৌঁছে দিলাম। আল্লাহ পাক যদি হায়াতে রাখেন আবার আগামী বছর দেখা হবে, নইলে এটাই শেষ বক্তব্য উনি রেখে দিলেন।